আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা COVID-19 এর যেই ভ্যাকসিনের যেই নিবন্ধনটা কিভাবে করতে পারেন খুব সহজে, আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা করতে পারেন, সেটাই দেখাবো। তার জন্য আমরা সুরক্ষা অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোর থেকে। সুরক্ষা অ্যাপসটি ডাউনলোড করার পর এরকম চলে আসবে। তারপর আমরা ভাষা সিলেক্ট করে নিব বাংলা। এখান থেকে আমরা চলে যাব নেক্সট স্টেপে। আমরা এখানে লেখা আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, তো আমরা এটাতে ক্লিক করে চলে আসবো এই পেজে। এই পেজে চলে আসার পর এখানে ধরন নির্বাচন করতে বলা হয়েছে, তো আমরা এখানে ধরন নির্বাচন করব। তো আমাদের যাদের 25 বছরের উপরে তাদের জন্য আমরা যে প্রথম যেই অপশনটা আছে সেটাই নির্বাচন করে দিব। তারপর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে, আর নিচে দিতে হবে আপনার জন্ম তারিখ। তো এখানে আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে নিচে জন্ম তারিখটা দিয়ে দিব। আপনার জাতীয় পরিচয়পত্রের যেভাবে আছে জন্ম তারিখ সেম একইভাবে এখানে দিতে হবে। এভাবে দেওয়ার পর এখানে যাচাই করুন অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে রাউন্ড করে যদি আপনার এরকম চলে আসে তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে, নেটওয়ার্কের কারণে অনেক সময় এমন হতে পারে। তেমন করে যদি প্রথমবার চলে আসে তাহলে ওকে, আর না হলে দুইবার তিনবার ট্রাই করবেন, তারপর এমন একটা পেজ চলে আসবে, আপনার নামটা চলে আসবে সঠিকভাবে এখানে। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার নামটা চলে আসবে, আইডি কার্ডের নামটা ইংলিশে এবং বাংলাতে চলে আসবে। চলে আসার পর আপনি এখানে নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে আমাদের যা করতে হবে, আর এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা আপনার হাতের মধ্যেই থাকতে হবে, কারণ মোবাইলের মধ্যে SMS আসবে। তারপর আমরা এই পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে আপনার কোথায় থাকেন আপনার সব কিছু নির্বাচন করে দিতে হবে, বিভাগ, জেলা, তারপর আপনার সিটি কর্পোরেশনের, তারপর ইউনিয়ন, সব কিছু নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে দেওয়ার পর এখানে আপনার নিচে আপনার ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। এভাবে এক এক করে আপনারা সবগুলো জায়গাকে সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকাতে থাকি, ঢাকা সিলেক্ট করে দিলাম, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকি। তারপর আমাদের ইউনিয়ন পৌরসভা যেটা ইউনিয়ন সেটা ডেমরা, তো আমি ডেমরাতে দিয়ে দিচ্ছি। তারপর ওয়ার্ড, তো এখানে আমি ওয়ার্ড নাম্বারও দিয়ে দিব, এখানে আপনারা ওয়ার্ড নাম্বার পেয়ে যাবেন। তো আমি 68 নাম্বার ওয়ার্ডে থাকি, সেটাও দিয়ে দিলাম এখানে। এভাবে করে সম্পূর্ণ দেওয়া হওয়ার পর আমরা পরবর্তী পেজে চলে যাব। তো এখানে আপনাকে নির্বাচন করতে হবে আপনার কেন্দ্রের নাম। তো আপনার কেন্দ্রে আপনি কোন কেন্দ্রে আপনি টিকাটা দিতে চাচ্ছেন, তো আপনার এখানে যেই অপশনগুলো আসবে তার মধ্য থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে হয়, আপনি এখান থেকে সেটাকেই সিলেক্ট করে দিবেন। তো আমার এখান থেকে, আমি যেহেতু ডেমরাতে থাকি, তো আমাদের ডেমরার আশেপাশে এখানে দেখাচ্ছে না, যার কারণে আমি ঢাকা মেডিকেল সিলেক্ট করে দিব। তারপর এখানে যেই টিকচিহ্ন অপশনটা আছে সেইটাতে আপনারা টিকচিহ্ন দিয়ে দিবেন। টিকচিহ্ন দেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব। তো আমরা নেক্সট পেজে চলে আসার পর আপনার এখানে মোবাইলে একটা SMS চলে যাবে, OTP। তো আপনার মোবাইলে আপনি মেসেজটা চেক করে আপনাকে এই পিন নাম্বারটা এখানে বসাতে হবে। তো OTP নাম্বারটা আপনার মেসেজ অপশনে যেয়ে আপনি মেসেজ থেকে এই নাম্বারটা এইভাবে করে আপনি দেখে নিয়ে ওইখানে টাইপ করে দেবেন। তো আমার এখানে যে নাম্বারটা আসছে আমি এটাকে এখান থেকে দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমি ওইখানে আমি এটা বসিয়ে দিব। তো এইভাবে করে আপনারা মেন পেজে আবার চলে আসবেন। চলে আসার পর এখানে আপনি যে নাম্বারটা ওইখানে দেখেছেন মেসেজের মধ্যে সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করা দেওয়ার পর আমি পরবর্তী পেজে চলে যাব, যাচাই করুন, যাচাই করুনে ক্লিক করে দিব। তারপর আমার এটা কমপ্লিট হয়ে গেল, অভিনন্দন জানিয়েছে এখানে। তো অভিনন্দন জানানোর পর এখন আমার যেই টিকার যে কার্ডটা আছে সেই টিকা কার্ডটা আমি গ্রহণ করব, টিকার কার্ডটা ডাউনলোড করে নিব। তো এখানে আমি টিকা কার্ড গ্রহণের মধ্যে ক্লিক করে এখানে আবার আমার পরিচয়পত্রটা নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর আমার এখানে জন্ম তারিখটা আবার দিতে হবে। তো এইভাবে করে দেওয়ার পর আমি এখান থেকে আমার যেই ফর্মটা আমি পূরণ করলাম সেটার যেই কার্ডটা আছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব।
তো এখানে আমি জন্ম তারিখটা আবারও দিয়ে দিচ্ছি। তো আমার জন্ম তারিখটা এখানে প্রথমে যেভাবে দিয়েছিলাম সেম একইভাবে সব কিছু দিতে হবে। তারপর আমরা যাচাইকরণে ক্লিক করে দিব। যাচাইকরণে ক্লিক করার পর আবার আমার মোবাইলের মধ্যে 6 পিনের একটা নম্বর আসবে, সেই নাম্বারটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো নাম্বারটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর তো আমার কার্ডটা এখানে চলে আসবে। চলে আসার পর আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব, সংরক্ষণকরণে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিব। তো এটাতে ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে বিটম্যাপ দিয়ে ডাউনলোড করার চেষ্টা করেছিলাম কিন্তু ডাউনলোড হয়নি। তো তারপর আমি আপনাদেরকে আরও একটা প্রসেসে এটার সিস্টেমটা দেখাবো। তো আমরা এখানে গুগল ক্রোম থেকে আমরা এটাকে রেজিস্ট্রেশনও করতে পারি, আবার চাইলে ডাউনলোডও করতে পারবো। তো এখানে আমি গুগল ক্রোম থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে উপরে যে অপশনটা আছে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, তো এখানে ক্লিক করার পর সেম একই রকম আপনারা যে অ্যাপসের মধ্যে যেভাবে দেখেছিলেন সেম একইভাবে এখানে আপনারা চাইলে এখান থেকে নিবন্ধন করে আপনারা সব কিছু আগের মতো করে দিয়ে মানে নিবন্ধন করতে পারেন। যদি আপনারা ওইভাবে না করেন, অ্যাপসের মাধ্যমে না করেন, তাহলে আপনারা এইভাবে করতে পারেন। তো এখান থেকে আমি টিকার কার্ডটা গ্রহণ করব। তো আপনার এখানে টিকা কার্ড গ্রহণ এটাতে আমরা ক্লিক করে আমরা চলে আসবো। এখানে চলে আসার পর এখানে দেখুন আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা চাচ্ছে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে আমার যে জন্ম তারিখটা আছে জন্ম তারিখটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে যেই ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখানে ক্যাপচাটা টাইপ করে দিয়ে যাচাইকরণে ক্লিক করে দিব। তো আপনারা ক্যাপচাটা যেভাবে আছে ঠিক একইভাবে এখানে যাচাইকরণ টাইপ করে সেম একইভাবে টাইপ করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনারা এখানে তারপর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওটিপি আসবে, সেটাকে আপনারা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার দেওয়ার পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন যে মেসেজটা আসছে সেই মেসেজটা আপনার মোবাইল থেকে দেখে এইভাবে করে এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এখানে যে অপশনটা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে চলে আসবে অটোমেটিকলি আপনার একটা যে আপনার ফর্মটা সম্পূর্ণ ফর্মটা এখানে চলে আসবে। তো সম্পূর্ণ ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে অ্যালাউ করে দিয়ে আপনাকে অপশনটাকে অ্যালাউ করে দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে করে আমি ডাউনলোড করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। উপর থেকে আপনারা যখন স্ল্যাশ করে টান নিচের দিকে স্লিপ করবেন তখন এখানে যে ডাউনলোড কমপ্লিট এখানে যে অপশনটা আছে PDF এই ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যাদের 25 বছর হয়ে গেছে সবাই অবশ্যই এটাকে আপনারা নিবন্ধন করে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।